আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা একটি পাহাড়ি হাটে আছি। পাহাড়ের হাটে আপনি এই বর্ষা মৌসুমে যখন আসবেন, ঠিক এখন যে দৃশ্যটি দেখছেন সেটি আপনার প্রত্যেকটি হাট বাজারে চোখে পড়বে। এগুলো হচ্ছে বাঁশের অঙ্কুর, যেটাকে বাঁশ বলা হয়, এই বাঁশের ব্যাম্বু শুট বলা হয়। এগুলো প্রসেসিং করছে, এগুলো খাওয়ার উপযোগী। যে অঙ্কুর যে অংশটি, উপরের যে অংশটি, বাঁশের প্রথম গজানোর পর যে অংশটি হয় সেটিকে প্রসেসিং করছে কেটে, এবং এগুলো 4-5 পিস 6 পিস করে বিক্রি হয়। প্রতি বন্দা বিক্রি হয় প্রায় 100 টাকা করে। এবং কীভাবে প্রসেসিং করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন উপরের অংশগুলো, বাঁশের যে উপরের অংশগুলো, সেগুলো কেটে আনার পর পরবর্তীতে এগুলোর উপরের যে চামড়াগুলো রয়েছে সেগুলোকে দা দিয়ে এই কেটে কেটে পরিষ্কার করার পর এভাবেই পরবর্তীতে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়। এই যে এগুলো হচ্ছে যে সেই ভিতরের অংশগুলো, পরিষ্কার অংশগুলো, এবং এগুলোকেই কেটে পরবর্তীতে বিভিন্নভাবে রান্না করে পাহাড়ের মানুষ খায়। এই যে এভাবেই বিক্রি হচ্ছে পাহাড়ের হাট বাজারে, প্রতিদিন নিয়মিত এভাবেই বিক্রি হয় এখানকার বাঁশকোরল। বাঁশের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। বিভিন্ন ধরনের বাঁশ বিক্রি হয় এখানে, যেগুলো খাওয়ার উপযোগী। প্রতিবন্ধা বাঁশ বিক্রি হচ্ছে প্রায় 100 থেকে 80 টাকা, 100 টাকা, এবং কখনো কখনো 120 টাকাও পর্যন্ত বিক্রি হয়।